শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম সপ্তাহের অষ্টম শ্রেণীর ম্যাথ অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব তার আগে তোমরা এই নোটিশটি ভালো করে দেখে নাও চলো আমরা প্রথমে প্রশ্নগুলো দেখে নিই তারপরে এক এক করে স্টেপ বাই স্টেপ তার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো প্রথমে প্রশ্ন হচ্ছে সৃজনশীল প্রশ্ন এ অ্যাসাইনমেন্টটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার দুই সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে এখানে এক নম্বর সৃজনশীল দুই নম্বর সৃজনশীল তিন নম্বর সৃজনশীল এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে আমরা এক নম্বর সৃঞ্চীলটি দেখে নিই যে এ প্লাস ওয়ান বাই এ সমন ফাইভ একটি বিজ্ঞানিত রাশি ক নম্বর প্রশ্ন বলতেছে এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত তা নির্ণয় করার জন্য চলো প্রথমে আমরা এই ক নম্বর প্রশ্নের উত্তরটা দিই যেহেতু দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ফাইভ আমরা আগে এ মাইনাস ওয়ান বাই এ এ হোল স্কোয়ারের এই অঙ্কটা আমরা আগে করে নিই যে আমরা এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার কেন বার করবো কারণ আমরা সূত্রে অনুযায়ী বার করতে হবে কারণ আমাদের প্রশ্নে এটা বার করার জন্য বলছে তাহলে এ মাইনাস ওয়ান বাই এ যেগুলো তো আমরা সূত্র জানি অন্য সিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ওই অনুযায়ী আমাদের এ এর মান যেহেতু এ আর বি এর মান যেহেতু ওয়ান বাই এ তাই আমরা ওই অনুযায়ী সূত্রটি লিখে নিলাম তারপরে এখান দিয়ে তো লাইন আমরা এ এ কাটা যায় তারপরে আমাদের থাকে এ প্লাস ওয়ান বাই এ এর মান হচ্ছে ফাইভ তাহলে আমরা ফাইভ লিখলাম এবং স্কোয়ার আসে স্কোয়ার দিলাম মাইনাস ফোরের জাগাত ফোর লিখে দিলাম ফাইভ স্কোয়ার মানেই পঁচিশ ফোরের ফোর বুঝিসের থেকে ফোর গেলে থাকে একুশ তো এ মাইনাস বি ওয়ান মাইনাস এ হলো স্কোয়ারের মান হল একুশ স্কোয়ারের দিক দিয়ে গেলে রুট হয়ে যায় বস ক নম্বরের আনসার এতটুক তারপরে আসি আমরা খ নম্বর ফার্স্ট এবং উত্তরে খ নম্বর আমাদের বলতে আসছে এটু দোয়ার ফোর প্লাস ওয়ান বাই এর মান নির্ণয় করো চলো আমরা এটার উত্তর দেওয়ার চেষ্টা করি প্রথমে আমরা লেখবো দেওয়া আছে এ প্লাস ওয়ান এর মান প্রদত্ত রাশি হিসেবে লাগবে আমরা যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে এ টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দেওয়ার ফোর এমটা আমরা এই ফোরকে বাঙাবো টু টু স্কোয়ার ফোরের ফোরটাও বাঙাবো টু টু স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আসলেও আমরা লেখলাম এ স্কোয়ার ফ্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তারপরে আমাদের পড়ার লাইনে এ প্লাস বি ওয়ান বাই এ হোল স্কোয়ার এখানে আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি বাকি এখানে স্কোয়ার এ স্কোয়ার কাটা গেলে আর থাকে টু আমরা টু লিখে দিলাম এখানে ফরালি এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে ফাইভ তাহলে ফাইভ স্কোয়ারের স্কোয়ার টু এর জায়গা টু লিখলাম এ এ কাটা গেলে আর থাকে টু আমরা এখানে টু লিখে দিলাম বাকি যে টু আছে এটাও লিখে দিলাম ফাইভ স্কোয়ারের মান হচ্ছে পঁচিশ মাইনাস টু এর জায়গা টু হোলু স্কোয়ারের জায়গা হোলু স্কোয়ার বাকিটা আছে তার উত্তর খ নম্বরের তারপরে আসে আমরা গণ নম্বরের প্রশ্ন এবং উত্তর গ নম্বর প্রশ্নটিতে বলতে আছে যে প্রমাণ করো যে এ কিউব প্লাস ওয়ান বাই এক কিউব সমান সমান একশো দশ চলো আমরা তার উত্তর

ফাইভ কিউবের মান হচ্ছে একশো পঁচিশ তিন পাঁচা পনেরো লেখলাম বিয়োগ করাতে একশো থেকে পনেরো বিয়োগ করলে একশো দশ এ হচ্ছে রাইট হ্যান্ড সাইড তারপরে আসি আমরা দুই নং সৃজনশীল প্রশ্নে দুই নং সৃজনশীল প্রশ্নের আগে আমরা ফস্ফটি দেখে নিই প্রথমে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে তারপরে আমাদের একটা ক নম্বর প্রশ্ন দেওয়া আছে ক নম্বর প্রশ্নটি হচ্ছে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করো প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণের জন্য আমরা

আর বাকি থাকে এক্স প্লাস এ এবং এক্স প্লাস এর থেকে কমন যায় ওয়ান বাকি এক্স প্লাস ওয়ান এ থাকে তো দুইটা এক্স প্লাস থেকে আমরা একটা এক্স প্লাস এ আনলাম আর থাকে এ এক্স প্লাস ওয়ান এটা লিখে দিলাম এ হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর তারপরে আসি আমরা খ নম্বর প্রশ্নটি হলো যে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির গোসাগু নির্ণয় করো তাহলে আমরা গসাগু নির্ণয় করার চেষ্টা করি আগে আমরা উৎপত প্রথমে আমরা লিখে নেব দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার ওয়াই এক্স মাইনাস ওয়াই যেহেতু এটা এ কিউব মাইনাস সূত্র আমরা লিখে নিলাম এ কিউব মাইনাস বি সূত্রে এ মাইনাস বি এ স্কোয়ার যেহেতু এখানে এক্স ওয়াই আছে এক্স ওয়াই হচ্ছে এক্সের ধরে নিলাম এ ওয়াই নিলাম বি এ অনুযায়ী আমরা সূত্র নাকলাম এক্স মাইনাস ওয়াই আশা করি বুঝতে পেরেছ তারপরে আসি আমরা তৃতীয় রাশি তৃতীয় রাশিতে দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স টু দয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু ফোর এখানে আমরা প্রথমে এটাকে বাংলাম এক্স টু দার ফোর লাগলাম এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হোল স্কোয়ার হিসেবে লেখলাম তারপরে আমরা এটাকে বাঙালাম ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হিসেবে বাংলাম তাহলে আমরা প্রথমে আগে সূত্র লিখে নিলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু আমরা অতিরিক্ত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আসে একটা আমরা লিখছিলাম দুইটা তাই আমরা একটা বাদ দিয়ে দিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে যেহেতু এটা এ প্লাস বি হোলো স্কোয়ারের সূত্র হিসেবে লিখলাম তাই এখানে লিখে দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে মাইনাস এক্স ওয়াই হোলো স্কোয়ার তারপরে এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেখা যাচ্ছে তাই লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপরে আছে চতুর্থ রাশিটা চতুর্থ রাশি আমাদের দেওয়া আছে এখানে যে এক্স কিউ ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউ প্লাস এক্স ওয়াই টু ফোর তো এখানে এক্স ওয়াই কমন গেলে তাই এক্স এক্স স্কোয়ার প্লাস তারপরে আমরা তিনটা রাশির যদি লসাগুলো লেখি তাহলে আমরা ল প্রথমে আমরা এইগুলো মুছে দিলাম তোমাদের সুবিধাতে যে ফ দেখা যাচ্ছে এখানে গসাগু যেহেতু নির্ণয় করতে বলছে তাহলে আমরা গসাগু মানে শুধু মিল তাহলে প্রত্যেকটা রাশির থেকে আমরা দেখতেছি শুধু মিল যাচ্ছে এখানে এক্স আর ওয়াই তাহলে আমরা এখান থেকে এক্স ওয়াই নিলাম এক্স আর ওয়াই নিলাম লাস্টে এক্স ওয়াই নেওয়া তাই এখানে এক্স ওয়াই আর তারপরে মিল যাচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাই আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে তিন রাশির মধ্যে এটা আছে তাই আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এ হচ্ছে দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় চতুর্থ রাশির মানে গসাগর মানে সাধারণ উৎপাদক তারপরে আসি আমরা গ নম্বর উত্তরে গ নম্বর প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করার জন্য তাহলে আমরা প্রথমে লসাগু নির্ণয় করার জন্য চেষ্টা করি প্রথমে আমরা ক্ষয়ের মতো লিখে নিব দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির মানটা তৃতীয় রাশি তৃতীয় রাশির যেভাবে করা হয়েছে এখানে চতুর্থ রাশি তারপরে লসাগু জিনিসটা আমরা জানি মিল অমিল এখান থেকে সবগুলোর থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির থেকে মিল অমিল বের করলে আমরা ফম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স কিউব ওয়াই কিউব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এতটুকু লিখলেই আমাদের চলবে তারপরে আসি আমরা তিন নম্বর সৃজনশীল প্রশ্নে তিন নম্বর সৃজনশীল প্রশ্নে বলতে আসছে যে একটি পরিবারের বিভিন্ন খাতের মাসিক খরচ হচ্ছে এর সারণি যে খরচের খাতা হচ্ছে মাসিক এবং মোবাইল রিচার্জ অতিথি আপ্যায়ন যাতায়াত ওষুধ ক্রয় শিক্ষা সামগ্রিক ক্রয় টাকার পরিমাণ লেখার জন্য বলছে গণসংখ্যা লেখতে হবে জনে প্রথমে ক নম্বর বলছে যে সারণিটি পূর্ণ করে তো করো তোমার নিজের পরিবারের আলোকে চলো আমরা সারণিটি পূর্ণ করে অনুযায়ী লিখতে পারো আমি এখানে তোমাদের একটা ধারণা দিলাম যে আমি প্রথমে লাগলাম সারণিটি পূর্ণ করে নি মুক্তে দেওয়া এখানে বাকি ফুরা চারটা লাগলাম মোবাইল রিচার্জ করে দিলাম তিনশো অতিতে আপ জন্য চারশো পঞ্চাশ যাতায়াতের জন্য পাঁচশো টাকা ওষুধ করে চারশো টাকা শিক্ষা সামগ্রীর জন্য ছয়শো টাকা গণসংখ্যা অনুযায়ী আমরা রাখলাম তিনজন অতীত আপ্যায়ন হলো পাঁচজন যাতায়াত হলো চারবার ওষুধ ক্রয় হলো তিনবার এবং শিক্ষা সামগ্রী হলো চারবার এ হচ্ছে সারণিটা এই উত্তর তারপরে আসি আমরা খ নম্বরের উত্তরে তার আগে আমরা প্রশ্নটা দেখে নিই খ নম্বরে আমাদের বলতেছে যে সারণি থেকে মদ্যক নির্ণয় করো তাহলে আমরা যে সারণিটা তৈরি করেছি এই সারণি থেকে আমরা মদ্যক নির্ণয় করব চলো প্রথমে আমরা মদ্যক নির্ণয়ের সারণীটি তৈরি করব। প্রথমে টাকার পরিমাণগুলো লিখে নিলাম এক এক করে তারপরে গণসংখ্যা ক্রমযুক্ত গণসংখ্যা বা যুজিত গণসংখ্যাটা আমরা লিখব প্রথমে তিনের জায়গায় তিন দেব তারপরে তিনের লগে পাঁচ যোগ করলে হবে আট তারপরে আটের লগে চার যোগ করলে হবে বারো বারোর লগে তিন যোগ করলে পনেরো পনেরো লগে চার যোগ করলে উনিশ তারপরে আমরা লিখে নিব এখানে যে গণসংখ্যা n কত এখানে আমরা হিসেব করে নেব যে তিন 5 সাত তিন সাত যোগ করলে আমাদের এখানে গণসংখ্যা দ্বারা উনিশ এটাকে আমরা এন দ্বারা চিহ্নিত করে নিলাম তো n উনি যায় একটা বিজোড় সংখ্যা তাহলে বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয় সূত্রটি হচ্ছে আমাদের n 1 ওয়ান বাই এন প্লাস ওয়ান বাই টু তম পদের মান এবং বাঘ দুই তারপরে এখানে এন এর মান উনিশ প্লাস ওয়ান যোগ করে দুই দেওয়া বাঘ দিলে এটা হয়ে যাবে দশতম পদের মান বাঘ দুই এখানে দশতম পদের মান হচ্ছে আমরা দেখতেছি আট থেকে বারোর ভিতরে দশ আছে তাহলে দশতম পদের মান হচ্ছে পাঁচশো তাই আমরা দশতম পদের মান লাগলাম পাঁচশো ভাগ দিলাম দুই দিয়ে বাঘ দিলে দুইশো পঞ্চাশ তাহলে নির্ণয়ের সুতরাং মধ্য হবে দুশো পঞ্চাশ এ হচ্ছে ক নম্বরের উত্তরে নম্বর ফার্স্টে বলতেছে সারানি থেকে আয়ত লেখ এবং আয়ত লেখাতে তোমার নিজের পরিবারের খরচ কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে এবং কেন তা ব্যাখ্যা করার জন্য বলা হচ্ছে চলো আমরা আমরা তার প্রথমে নম্বরের চক অনুযায়ী আয়ত লেখটি এঁকে নিয়ে নেব তারপরে আমরা লিখব চক্কা যে এক ঘর সমান টাকার পরিমাণ দশ একক ধরে এক চক্ষের টাকার পরিমাণ চক কাগজে এক ঘর সমান গণসংখ্যা পাঁচ একক ধরে ওয়াই অক্ষের গণসংখ্যা নিবেশন স্থাপন করে আয়ত লেখা আঁকা হলো একশকক্ষের মূল বিন্দু থেকে তিনশো পর্যন্ত বাঙ্গা চিহ্ন দিয়ে আগের গড়গুলো বিদ্যমান বোঝানো হয়েছে আয়ত লেখা থেকে দেখা যায় আমার পরিবারের শিক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে কারণ আমরা চায়ের বোন স্কুলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তাই আমাদের শিক্ষা সামগ্রিক ক্রয় করতে বেশি ব্যয় হয়েছে এতটুকু লিখলেই চলবে তারপরে আসি আমরা সংক্ষিপ্ত প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্নে এক দেওয়া আছে যে রাশিকে লোকষ্ট আকারে প্রকাশ করে এখানে যে রাশিটা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ বাই মাইনাস টোয়েন্টি ফাইভ এই রাশিটাকে লোকস্ট আকারে প্রকাশ করার জন্য বলছে চলো আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করি প্রথমে আমরা এক নম্বরের যে রাশিটা দেওয়া আছে সেটা নিলে লিখে নিলাম এখান থেকে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার মানে সিক্স এক্স প্লাস ফাইভ রাশিটা হচ্ছে মিডল টার্ম অংশ তাই আমরা মিডল টার্ম করার জন্য আগে প্রথমে আমরা জানি মিডল টার্মের লাস্ট সংখ্যাটা এমন ভাবে বাঙতে হয় যেন যোগ বিয়োগ করলে মাঝখানের এই সংখ্যাটা হয় এবং গুণ করলে যেন আগের সংখ্যাটা দেয় তাই লাস্টের সংখ্যা যেহেতু ফাইভ তোলে আমরা এটা বাঙার চেষ্টা করি প্রথমে আমরা ফাইভ লিখলাম এবং এখানে লসেকও করলাম তোলে লসেকও আমাদের এক দুই দেওয়া যায় না তিন দেওয়া যায় না পাঁচ দেওয়া যায় তাই রাখলাম আমরা ফাঁস একে আমরা যুগ যুগ করলে পাঁচ আর এক যুগ করলে আমাদের দেখা যায় সিক্স তাই আমরা দুটোটা মাইনাস মাইনাস দিলে মাইনাস সিক্স গুণ করলে পাঁচ একে এটা যাচ্ছে তাই আমরা প্রথমে সিক্স এক্সের লিখে দিলাম ফাইভ এক্স মাইনাস এক্স একটা এক করলে ছয়টা এক্স আর ফাইভ এক্সে এর লিখে দিলাম নিশ্চয়ই আমরা পঁচিশ স্কোয়ার লিখলাম তারপরে মিডল টার্ম অনুযায়ী এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্সের জায়গায় এই অংশটার থেকে দেখা যাচ্ছে কমন যাচ্ছে আমাদের এক্স বাকি থাকে এক্স মাইনাস ফাইভ এখানে মাইনাস ওয়ান কমনগুলো থাকে এক্স মাইনাস ফাইভ তাহলে বাকি এখানে যা আছে তা তাহলে এখানে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ দুটো থেকে কমন যায় এক্স মাইনাস ফাইভ আর এখানে এক্স মাইনাস ওয়ান বাকি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ দেখা যাচ্ছে আমাদের যে এখানে এক্স মাইনাস এবং এক্স মাইনাস এটা কাটা যাচ্ছে তাহলে আর থাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ এ ছিল এক নম্বর প্রশ্ন তারপরে দুই নম্বর প্রশ্নে আমাদের বলছিল যে এ মাইনাস ওয়ান এ মাইনাস বি বাই এ প্লাস বি বাই সমান সমান কত তাহলে আমরা বার করে বগ্নশের যোগা দেওয়া হচ্ছে আমরা লসাগুলো নিলাম এ বি তারপরে আমরা এ দ্বারা বাক করলে আমাদের দ্বারা বি থাকে বি দ্বারা আমরা এ মাইনাস বিয়ের গুণ দিলে থাকে এবি মাইনাস বি স্কোয়ার আবার প্লাসের জায়গায় আমরা এ প্লাসটা লিখে দিলাম আবার বি দ্বারা বাক দিলে থাকে এ এ দ্বারা আমরা এ প্লাস বি এর গুণ দিলে হয় এ স্কোয়ার প্লাস এবি তাহলে আমরা যোগ বিয়োগ করে দেখলাম যে এখানে এ স্কোয়ারের জায়গাতে স্কোয়ার লিখে দিলাম এ বি এনে একটা একটা তোলে টু এবি হয় বি স্কোয়ারের জায়গা বি স্কোয়ার লিখে দিলাম बस এটুক লিখলেই দুই নম্বরের आंसर শেষ হয়ে যায় তারপরে আসে আমরা তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে তিন নম্বর প্রশ্নটি বলতে যে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই আবার্স ওয়াই প্লাস ওয়াই কত এ ছিল প্রশ্নটি চলো আমরা উত্তরটা দিই প্রথমে আমরা তিন নম্বরের জন্য প্রশ্নটা লিখে নিলাম এবং কি এখানে লসাগুল দিলাম এক্স ওয়াই কিউব এটার লসেকর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে সূত্র অনুযায়ী তারপরে আমরা হর দ্বারা বাঘ লব দ্বারা গুন দিলাম গুণ দিয়ে এখানে মানগুলো লিখে নিলাম এক এক করে তারপরে আমরা কী করলাম এখান থেকে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে কমন যাচ্ছে আমরা লিখে নিলাম বাকি যা আছে তাও লিখে নিলাম এখানে পরবর্তীতে লেখা যায় দেখা যাচ্ছে এক্স এ এক্স কাটা যায় তো বাকি থাকে এখানে

এখান থেকে আমরা একটু কাটাকাটি করে নিলাম এখান থেকে কাটাকাটি করে আর এখানে কাটাকাটি করে মানগুলো কমে নিলাম যে এক্স স্কোয়ার বি স্কোয়ার জ্যাট এখান থেকে আমাদের কমে যাচ্ছে তাই আমরা তারপরে লাইনে এখানে গুণ করে সরল করলাম যে দুই দ্বারা কাটাকাটি করলাম দুই দিয়ে কাটাকাটি করলে এখানে হয়ে যায় ফাইভ এবং এখানে ফাইভ লেখে দিতে পারবা তারপরে এখানে তিন দিয়ে কাটাকাটি করলে আসবে তিন ফাঁসা পনেরো এখানেও ফাইভ হবে তাহলে আমরা এখানেও ফাইভ লিখতে পারলাম তারপরে পাঁচ ফাঁসা ফুচিস বাকি যা আছে আমরা কাটাকাটি করে মানে কমিয়ে লিখে দিলাম বাস এতটুকু তারপরে আমরা আসি পাঁচ নম্বর প্রশ্নটা পাঁচ নম্বর প্রশ্নটা আমাদের দেওয়ার আগে আমরা এগুলো একটু মুছে দিই তোমাদের সুবিধাতে চলো পাঁচ নম্বর প্রশ্নটা আগে দেখে নিই আমরা ফার্স্ট নম্বর প্রশ্নটাই আমাদের বলতে আসছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান কত চলো তার উত্তর আমরা দিয়ে দিই প্রথমে আমরা প্রশ্নটা লিখে নিলাম তারপরে আমরা এ স্কোয়ার মাইনাস সূত্র এ বি এবং এখানে আমরা বাঘ আকারে আসে তা গুণ আকারে লিখে দিলাম গুণ আকারে লিখে দিলে নিচের রাশি উপরে যায় উপর রাশি নিচে যায় তাই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে আমাদের এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তারপরে দেখা যাচ্ছে আমাদের এখানে এ প্লাস বি প্লাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কাটা যায় এদিক থেকে এ প্লাস বি এ প্লাস বি কাটা যায় তাহলে উপরে থাকে আমাদের এ মাইনাস বি এ মাইনাস বি তাই আমরা এখানে লিখলাম এ মাইনাস বি তো এ মাইনাস বি এ মাইনাস বি হচ্ছে দুইটা তাই আমরা লিখে দিলাম দুইটা হোল স্কোয়ার তাই বুঝার সুবিধাতে আমি এগুলো মুছে দিচ্ছি তারপরে হচ্ছে আমাদের ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বর প্রশ্নটা আমাদের কি সেটা আগে দেখেনি নিই তারপরে এখানে উত্তরটা আমরা দিব ছয় নম্বর প্রশ্ন বলতেছে সেট কাকে বলে তাহলে আমরা সেট কাকে বলে এটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি সুন্দর মতো আমরা প্রথমে লিখব সেট সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বা বস্তুর সমাবেশ বা সংগ্রহকেই সেট বলে যেমন কোন শ্রেণীর তিনটি বইয়ের সেট প্রথম দশটি স্বাভাবিক বীজ সংখ্যা সেট পূর্ণ সংখ্যা সেট ইত্যাদি সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় অক্ষর বড় হাতের অক্ষর এ বি সি বা এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয় যেমন ইকুয়াল টু টু ফোর সিক্স এটা একটা সেট এ সেকেন্ড একটা সেটের প্রতি সেটের প্রত্যেক বস্তুকে সেটের উপাদান বলা হয় উপাদানকে ছোটো হাতের অক্ষর এ বি সি বা এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয় এতটুকু লিখলেই চলবে তারপরে আসে আমরা সাত নম্বর প্রশ্ন এবং উত্তরটা এখানে থেকে দিয়ে দিব সাত নম্বর প্রশ্নটা হচ্ছে সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বুঝো সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বুঝো সেটা হচ্ছে যে আমরা প্রথমে লিখবো তালিকা পদ্ধতি এখানে একটা কলম দিয়ে দিব যে এখানে লিখবো এই পদ্ধতিতে সেটের সকল উপাদানের সুনির্দিষ্টভাবে উল্লেখিত উল্লেখ করে দ্বিতীয় বন্ধুনির সেকেন্ড ব্যাকেটের মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করা হয় তারপরে আমরা একটা উদাহরণ দিব এখানে উদাহরণে আমরা লিখতে পারি এ সমান সমান এক দুই তিন সেট বি সমান সমান এক্স ওয়াই জ্যাট সি সেমান সমান হান্ড্রেড ডি সমান গোলাপ রজনীগন্ধা ইত্যাদি এতটুকু লাগলে আমাদের চলবে তারপরে আসি আমরা আট নম্বর প্রশ্ন আট নম্বরের প্রশ্নটি হচ্ছে এই যুগল টু এক দুই তিন এর উপসেট কয়টি ও কি তার উত্তরে আমরা লিখবো প্রথমে যে যে এ যুগল টু এক দুই তিন সেটটার উপসেটগুলো নিয়ে প্রথমে আমরা লিখব এক দুই তিন এক দুই এক তিন দুই তিন এক দুই তিন এবং লাস্টে একটা আমরা দিয়ে দেব ফাঁকা সেট এবং লাস্টে সেকেন্ড ব্যাকেট দিয়ে সম্পূর্ণটা আমরা ক্লোজ করে দেব এ তোর লেখলেই চলবে তারপরে হচ্ছে আমাদের নয় নম্বর প্রশ্ন এবং তার উত্তর নয় নম্বর প্রশ্নটি হচ্ছে কিউ যুগল টু এক যেন এক্স কমা বিয়াল্লিশ এর সকল গুণ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো চলো আমরা তালিকা পুঁজিতে ফোকাস করার চেষ্টা করি প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে যে কিউএল টু এক যেন এক্স কমা বিয়াল্লিশ এর সকল গুণ নিয়োগ কিউ সেটটি যেহেতু কিউ সেটটি বিয়াল্লিশের গুণে নিয়ে এক সময় সেট এখানে আমরা বিয়াল্লিশের গুণে নিয়ে বার করবো আমরা আগে এক লাগবে এক গুণ বিয়াল্লিশ তারপরে দুই দিয়েও বাঘ যায় দুই দেওয়া বাঘ দিলে একুশ তিন দেওয়া দিলে চল চোদ্দো ছয় দেওয়া বাঘ দিলে সাত তাহলে এই গুণে আমরা লাগবো গুণে নিয়ে এক সময় যে এখান থেকে আমরা লাগবো এক দুই তিন ছয় সাত চোদ্দো একুশ বিয়াল্লিশ এভাবে আমরা দেখতে পেলাম তাই এগুলো লিখে নিলাম তারপরে আমরা লিখব দশ নম্বর প্রশ্নের আনসার যে ফি টু দুই তিন কি হলে ফি ইউনিয়ন কিউ এবং ফি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো চলো আমরা এর উত্তরও দিয়ে দিই এটা হচ্ছে আজকে সিনশীলের শেষ প্রশ্নটির উত্তর হলো যে প্রথমে আমরা লিখব দশ নম্বর দেওয়া আছে ফি ইকুইল টু এত কিউল টু এত ফি ইউনিয়ন কিউ মানে মিল অমিল ইউনিয়ন জিনিসটা হচ্ছে মিল অমিল মানে কমন আনকমন তাই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমন আনকমন যা আছে সব লিখে নিচ্ছি এখানে এক লিখে নিলাম এটা আনকমন তারপরে দুই লিখে নিলাম এটা আনকমন তারপরে আমরা লিখলাম এখানে তিন এখানেও আছে এখানে আছে কমন যাচ্ছে এটাও নিয়ে লিখে নিলাম তারপরে চার পাঁচ আনকমন আনকমন এখানে নিলাম তাহলে ফি ইউনিয়ন কিউ এর মান আমাদের দাঁড়ালো এক দুই তিন চার তারপরে ফি ইন্টারসেকশন কিউ মানে ইন্টারসেকশন জায়গাটা হচ্ছে শুধু কমন তাহলে এখান থেকে আমরা দেখতে আসছি প্রথমে ফি এর মান লিখে নিলাম কিউ এর মান লিখে নিলাম এখান থেকে দেখা যাচ্ছে শুধু থ্রি হচ্ছে মিল মানে কমন জায়গাটা তাহলে আমরা থ্রি লিখলাম এ হচ্ছে দশ নম্বর সেন ছিল আনসার আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ তোমাদের আমি ভিডিওটি আবার একটু রিভিউ করে দেখাই দিচ্ছি প্রথমে আমরা প্রশ্নগুলো দেখিয়ে নিই এই প্রশ্ন তারপরে এক নং সৃজনশীল প্রশ্নের উত্তরের ক তা খ গ দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তরের ক খ তারপরে গ তারপরে তিন নং সৃজনশীল প্রশ্ন ক খ গ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের এক এবং দুই তিন এবং চার পাঁচ ছয় সাতের কিছু অংশ এবং সাতের বাকি অংশ আট নয় তারপর হচ্ছে দশ তারপরে এখানে কিছু কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনে ক্লিক করে দেবা আশা করি সবাই ভিডিওটি তোমাদের উপকারে আসবে সবাইকে ধন্যবাদ